নমস্কার। তব কথামৃতম তপ্ত জীবনম কবি ভিড়ীড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তিয়ে ভুরিদা জনা। শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠের আজকে দ্বিতীয় পর্ব। বিগত দিন মাস্টারমশাইয়ের আসার গল্পটাই আমরা বলেছি। মাস্টারমশাই এসেছিলেন বসন্তকাল ইংরেজির 1882 খ্রিস্টাব্দের মার্চ মাস। তিনি শ্রীরামকৃষ্ণকে দর্শন করে ধীরে ধীরে দেবালয় দর্শন করে ফিরছেন। আমরা সেখান থেকে শুরু করব। কথা কহিতে কহিতে ভবতারিণীর মন্দির হইতে বৃহৎ পাকা উঠানের মধ্য দিয়া পাদচারণ করিতে করিতে দুইজনে আবার ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরের সম্মুখে আসিয়া পড়িলেন। এবার দেখিলেন ঘরের দ্বার দেওয়া, এইমাত্র ধুনা দেওয়া হইয়াছে। মাস্টার ইংরেজি পড়িয়াছেন, ঘরে হঠাৎ প্রবেশ করিতে পারিলেন না। দ্বার দেশে বৃন্দে ঝি দাঁড়াইয়াছিল। জিজ্ঞাসা করিলেন, হ্যাঁগা, সাধুটি কি এখন এর ভেতরে আছেন? বৃন্দে বললেন, হ্যাঁ, এই ঘরের ভেতর আছেন। মাস্টার বললেন, ইনি এখানে কতদিন আছেন? বৃন্দে বলছেন, তা অনেক দিন আছেন। আবার মাস্টারমশাই প্রশ্ন করছেন, আচ্ছা, ইনি কি খুব বইটই পড়েন? বৃন্দে বলছেন, আর বাবা বইটই, সব ওর মুখে। মাস্টার সবে পড়াশোনা করে এসেছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ বই পড়েন না শুনে আরও অবাক হইলেন। মাস্টার, আচ্ছা, ইনি বুঝি এখন সন্ধ্যা করবেন, আমরা কি ঘরের ভেতরে যেতে পারি? তুমি একবার খবর দিবে? বৃন্দে বললেন, তোমরা যাও না বাবা, গিয়ে ঘরে বসো। তখন তাহারা ঘরে প্রবেশ করিয়া দেখেন ঘরে আর অন্য কেহ নাই, ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঘরে একাকী তক্তপোষের ওপর বসিয়া আছেন। ঘরে ধুনা দেওয়া হইয়াছে এবং সমস্ত দরজা বন্ধ। মাস্টার প্রবেশ করিয়াই বদ্ধাঞ্জলি হইয়া প্রণাম করিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বসিতে অনুজ্ঞা করিলে তিনি ও সিধু মেঝেতে বসিলেন। ঠাকুর জিজ্ঞাসা করিলেন, কোথায় থাকো, কি করো, বরানগরে কি করতে এসেছ ইত্যাদি। মাস্টার সমস্ত পরিচয় দিলেন, কিন্তু দেখিতে লাগিলেন যে ঠাকুর মাঝে মাঝে যেন অন্য মনস্ক হইতেছেন। পরে শুনিলেন এরই নাম ভাব, যেমন কেহ ছিপ হাতে করিয়া মাছ ধরিতে বসিয়াছে। মাছ আসিয়া টোপ খাইতে থাকিলে ফতনা যখন নড়ে, সে ব্যক্তি যেমন সসব্যস্ত হইয়া ছিপ হাতে করিয়া ফতনার দিকে এক দৃষ্টে এক মনে চাহিয়া থাকে, কাহারু সহিত কথা কয় না, এরূপ, এ ঠিক সেই রূপ ভাব। পরে শুনিলেন ও দেখিলেন ঠাকুরের সন্ধ্যার পর এই রূপ ভাবান্তর হয়, কখনো কখনো তিনি একেবারে বাহ্য শূন্য হন। মাস্টার, আপনি এখন সন্ধ্যা করবেন, তবে এখন আমরা আসি? শ্রীরামকৃষ্ণ ভাবস্থ হয়ে বলছেন, না সন্ধ্যা তা এমন কিছু নয়। আর কিছু কথাবার্তার পর মাস্টারমশাই প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। ঠাকুর বলিলেন, আবার এসো। মাস্টার ফিরিবার সময় ভাবিতে লাগিলেন, এ সৌম্য কে, যাহার কাছে ফিরিয়া যাইতে ইচ্ছা করিতেছে? বই না পড়িলে কি মানুষ মহৎ হয়? কি আশ্চর্য, আবার আসিতে ইচ্ছা হইতেছে। ইনিও বলিয়াছেন, আবার এসো, কাল কি পরশু সকালে আসিব। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তং রামকৃষ্ণম শিরসা নমামি।